নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে মোদীর সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট টুইট করলেন হিন্দিতে বিপদ টের পেলেও নেই প্রতিশ্রুতি কোনো পরিকল্পনা ছাড়াই রোমে শেষ হল জি সম্মেলন জল্পনা উড়িয়ে হঠাৎ জনসমক্ষে মৃত তালিবান শীর্ষ নেতা আখুন্দ চাঁদা লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কৃত হয় স্বীকৃতি না হলে তাণ্ড ভুঁশিয়ারি তালিবানে বিশ্ব উষ্ণায়নের মাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার শপথ জি টোয়েন্টি দেশগুলির চলে আসি বিস্তারিত খবরে মোদী সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট টুইট করলেন হিন্দিতে জি টোয়েন্টি বৈঠকে যোগ দিতে বর্তমানে রোমে রয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের দ্বিতীয় দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোর সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায় তাকে মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রীতিমতো খুশি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করে টুইট করলেন হিন্দিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেখেন আমরা আশাবাদী যে ভারতের সঙ্গে পরিবেশ স্বাস্থ্য উদ্ভাবনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দুই দেশের একসঙ্গে কাজ করব বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি রোমে রয়েছেন বিশ্বের তাবর তাবর রাষ্ট্রনেতারা তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাদের সঙ্গে খোস মেজাজে সময় কাটাতেও দেখা যায় নরেন্দ্র মোদীকে উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছিল আর সেই ছবি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান এখন কতখানি গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে ছবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সেই ছবি বিপদ টের পেলেও নেই প্রতিশ্রুতি কোনো পরিকল্পনা ছাড়াই রোমে শেষ হলো জি টোয়েন্টি সম্মেলন এক কাগজপত্র গবেষণার রিপোর্ট নিয়ে সম্মেলনে হাজির হওয়া আলোচনার টেবিলে ঘন্টার পর ঘণ্টা কথাবার্তা মাথা চুলকে সমাধানের রাস্তা খোঁজা একগুচ্ছ প্রতিশ্রুতি পরের বছর আবার সেই একই ছবির পুনরাবৃত্তি বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সম্মেলনে এমনটাই হয়ে থাকে প্রতিশ্রুতি থাকে ঢালাও তবে বাস্তবায়িত হয় যৎসামান্য কিন্তু দু হাজার রোমে আয়োজিত জি টোয়েন্টির সম্মেলনে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র বিশ্বের আসন্ন বিপদ টের পেলেও কোনো প্রতিশ্রুতির পথেই হাঁটলেন না বিশ্বের তাবর রাষ্ট্রপ্রধানেরা কোন যৌথ পরিকল্পনা ছাড়াই রবিবার রোমে শেষ হয়ে গেল জি টোয়েন্টি সম্মেলন তারপর প্রায় সকলেই উড়ে গেলেন গ্লাস্কোয় আরেক পরিবেশ সম্মেলনে যোগ দিতে আলোচনা চলছিল দু সালের মধ্যে বিশ্বকে কার্বন নিঃসরণ বা শূন্য করা সম্ভব হবে কি না নানা মনির নানা মত কেউ বলছেন দু হাজার পঞ্চাশ নয় দু হাজার ষাট কেউ আবার বলছেন দু হাজার পঞ্চাশ অনেকটা দেরি তার আগেই কার্বনমুক্ত করতে হবে বিশ্বকে এ নিয়ে তিরিশ এবং একত্রিশ তারিখ দফায় দফায় বক্তব্য রেখেছেন সকলে নিজেদের দেশের পরিবেশ সুরক্ষা পদক্ষেপ নিয়ে ভাষণ দিয়েছেন মোদিও তিনিই বরং এ বিষয়ে অনেকটা এগিয়ে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়িয়ে কিভাবে ভারত পরিবেশ রক্ষার পথে হাঁটছে তা তিনি বিষদে ব্যাখ্যা করেন পরিবেশ পরিসংখ্যান বলছে বিশ্বে আশি শতাংশ কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের তালিকায় সবার উপরে চীন তারপর ব্রাজিল এরপরেই রয়েছে ভারত জার্মানি আমেরিকা চীনের দাবি দু সালের মধ্যে নিজেদের দেশে পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নিতে পারবে তারা তবে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না তা নিয়ে একমত হয়েছেন সকলে কিন্তু কিভাবে তা সম্ভব সে বিষয়ে কেউ কোনো দিশা দিতে পারেননি অথবা শক্তপোক্ত ভাবনা ভাবতে রাজি হননি ফলে এবারের জি টোয়েন্টি সম্মেলন কার্যত প্রতিশ্রুতিহীন চ্যালেঞ্জহীন রবিবার রোম থেকে অনেকেই সরাসরি উড়ে গিয়েছেন গ্লাসগোয় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে আবার সিওপি টোয়েন্টি সিক্স শীর্ষক পরিবেশ সম্মেলন রয়েছে উদ্যোক্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অথচ পরিবেশ রক্ষা জনসন প্রশাসনেরও খুব একটা সুনাম নেই তাই গ্লাসগো সম্মেলনে আয়োজক দেশ ঠিক কী দিশা দেখাবে তা নিয়ে সংশয় থাকছেই জল্পনা উড়িয়ে হঠাৎ জনসমক্ষে মৃত তালিবান শীর্ষ নেতা জাদা। জল্পনা ছিল তালিবানের হয়ে মৃত্যু হয়েছে তালিবানের শীর্ষ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ জাদার। আগস্টে তালিবান আফগানিস্তান দখল করে নেওয়ার পর শোনা গিয়েছিল এই আখুন জাদাই শেষ কথা বলবেন তালিবান সরকারে তবে তিনি থাকবেন কান্দাহারে তালিবান ক্ষমতায় আসার পরই প্রচার থেকে হারিয়ে গিয়েছিলেন আখুন জাদা। এবার রবিবার আচমকায় জনসমক্ষে চলে এলেন সেই নেতা আমির উল মুমেনিন আখুনজাদাকে রবিবার দেখা গিয়েছে অন্য এক তালিবান নেতার সঙ্গে কান্দাহারের জামিয়া দারুল উলুম হাকিমিয়া মাদ্রাসা প্রদর্শনে এসেছিলেন তিনি এমনটাই জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা দু হাজার ষোলো সালে দলের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসেন আখুনজাদা আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসার পর আখুনজাদাকেই সর্বোচ্চ ধর্মীয় নেতা বলে ঘোষণা করা হয় আফগানিস্তানের মাটি থেকে ন্যাটো বাহিনী চলে গেলেও জনসমক্ষে আসেনি আখুনজাদা কোনো বিবৃতিও তিনি দেননি ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা জল্পনা ছিল সম্ভবত মৃত্যু হয়েছে আখুনজাদার রবিবার সেই জল্পনার অবসান ঘটল ক্ষমতায় আসার পর একাধিক দেশে যোগাযোগের চেষ্টা শুরু করে তালিবান রাশিয়া সহ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে নেতাদের সঙ্গে ছিল এক পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এর আধিকারিকরা ফলে কোনো মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আইএসআইয়ের কারসাজিতে এই বেপাত্তা আখুনজাদা সম্প্রতি এক তালিবান নেতা জানিয়েও দিয়েছেন পাক বাহিনীর ষড়যন্ত্রে গত বছর খামলায় নিহত হয়েছেন আখুনজাদা সেই কথাও যে ঠিক নয় তা স্পষ্ট হয়ে গেল এবার লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কৃত সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে সৌদি আরব থেকে লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে যেতে আটচল্লিশ ঘণ্টার সময় দেওয়া হয়েছে একই সঙ্গে লেবানন থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইয়েমিনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জিরেই এই পদক্ষেপ নেয় রিয়াদ নাগরিকদের লেবাননে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব পাশাপাশি বৈরুতে থাকা নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একই কারণে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এছাড়া দেশটি ত্যাগ করতে লেবাননের রাষ্ট্রদূতকে দুই দিন সময়ে বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার এক বিবৃতিতে সৌদি সরকার জানায় লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ্যে থাকা যে সম্পর্কের অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত বিবৃতিতে দাবি করা হয়েছে দীর্ঘদিন ধরে সৌদি আরব লেবাননের সঙ্গে সুসম্পর্ক চাইলেও লেবানন কর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে হয় স্বীকৃতি না হলে তাণ্ডব হুঁশিয়ারি তালিবানের গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুলের মাটিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে তালিবানরা তারপর থেকে এখন অবধি কাবুলের বুকে ঘটে গিয়েছে বহু ঘটনা তালিবানরা মুখে হিংসা ছাড়ার কথা বললেও পুরোপুরি সেই পথ এখনও পরিত্যাগ করতে পারেনি ক্ষমতা দখলের পর বিশ্বের অনেক দেশই যেমন তাদের সঙ্গে সক্ষতা বজায় রাখতে চায়নি তেমনই অনেক দেশও চায়নি তালিবানদের স্বীকৃতি দেওয়া হোক তাই যে সমস্ত দেশ তাদের স্বীকৃতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছে এবার তাদের উদ্দেশ্যেই এক প্রকার হুঁশিয়ারি দিল তালিবানরা এবং সেই হুঁশিয়ারির বার্তা যে আমেরিকার উদ্দেশ্যেই তা মনে করছে কূটনৈতিক মহলের একাংশ প্রসঙ্গত গত শনিবার সাংবাদিক সম্মেলনে তালিবানদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তাদের সরকারকে আমেরিকা যদি স্বীকৃতি না দেয় তাহলে আফগানিস্তান তো বটেই গোটা বিশ্ব ক্ষতির মুখে পড়বে শুধু আমেরিকা নয় সব দেশকেই এই বার্তা দিয়ে সাহায্যের আর্জি জানানো হয় তাদের পক্ষ থেকে তবে তাদের এই আর্জি শুনে এখনও অবধি কোনো দেশই সরকারিভাবে তালিবানদের স্বীকৃতির কথা ঘোষণা করেনি রাশিয়া পাকিস্তান চীন পরোক্ষভাবে তালিবান সরকারকে সমর্থন জানালেও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মাথা আমেরিকা কি করবে তার দিকেই নজর বেশি কারণ মার্কিন তালিবানদের যুক্তরাষ্ট্রের সমর্থন না পেলে আটকে রয়েছে বিশ্ব ব্যাংকের বিপুল পরিমাণ অর্থের অনুদান যা এই মুহূর্তে অতি বড় প্রয়োজন তালিবান সরকারের কাছে উল্লেখ্য গত আগস্ট মাসে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের কাছে এই সব অনুদান বন্ধ হয়ে যায় পাকিস্তানের মতো দুই একটি দেশ বাদে কারোর থেকে সেইভাবে আর্থিক বা অন্যান্য সাহায্য এখনো অধরা থেকে গিয়েছে সূত্রের খবর এই মুহূর্তে ব্যাপক আর্থিক সংকটের মুখে আফগানিস্তানের তালিবান সরকার মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে কোনো কোনো বিশেষজ্ঞ আবার মনে করছেন যে এই রকম মূল্যবৃদ্ধি ক্রমাগত চলতে থাকলে আগামী দিনে দুর্ভিক্ষের মুখেও পড়তে পারে গোটা আফগানিস্তান বিপদ সামনে আসন্ন দেখেই হয়তো বিশ্ব দরবারে এখন স্বীকৃতি পেতে মরিয়া হয়ে উঠেছে তালিবান এই সম্বন্ধে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন আমেরিকার কাছে আমাদের বার্তা তাদেরকে স্বীকৃতি দিতে যত দেরি হবে আফগানিস্তান তো বটেই সমস্যার মুখে পড়বে গোটা বিশ্ব এই মুহূর্তে একই সঙ্গে যে কোনো সমঝোতার পথে হাঁটতে তারা রাজি বলে ইঙ্গিত দিয়েছে তালিবান তাদের দাবি প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার পথেও হাঁটতে তাদের কোনো আপত্তি নেই বিশ্ব উষ্ণায়নের মাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার শপথ জি টোয়েন্টি দেশগুলির আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়ন হলো এক জ্বলন্ত ইস্যু আর জি টোয়েন্টি সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারাও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব উষ্ণায়নের পরিস্থিতি নিয়ে রোমে দীর্ঘক্ষণ আলোচনা করেন জি টোয়েন্টি দেশের প্রধানেরা সেখানে পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব উষ্ণায়নের মাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি নেন রাষ্ট্রনেতারা একই সঙ্গে কয়লা ব্যবহার নিয়ন্ত্রণে আনার বিষয়ে পদক্ষেপ করার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তবে জি টোয়েন্টির চূড়ান্ত খসড়ার ঘোষণা অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে সদস্য দেশগুলি উল্লেখ্য জি টোয়েন্টির সদস্য দেশগুলি বিশ্বের মোট কার্বন নির্গমনের প্রায় আশি শতাংশের জন্য দায়ী সংবাদ সংস্থা এএফপি দ্বারা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ওই খসড়া সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্র জানিয়েছে দু সালের প্যারিস চুক্তির শর্ত পালন করার বিষয়ে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা সম্মত হয়েছেন সেখানে বিশ্ব উষ্ণায়নের মাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রতিটি দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলির নেতারা জাতীয় স্তরে একটি স্পষ্ট পরিকল্পনার আহ্বান জানিয়েছেন যা স্বল্প এবং মধ্যমেয়াদী লক্ষ্যগুলি পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকেও এগিয়ে নিয়ে যাবে এবং গোটা বিষয়টি সম্ভব হবে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন যে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশ্ব উষ্ণায়নের মাত্রা আটকে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ করতে পারার অর্থ হল দু হাজার সালের মধ্যে বিশ্বে কার্বন নির্গমনের পরিমাণ প্রায় অর্ধেক কমিয়ে আনা যাবে এবং দু সালের মধ্যে কার্বন নির্গমন মুক্ত বিশ্ব তৈরি করা সম্ভব হবে কিন্তু জি টোয়েন্টি কমিউনিকেশনের মাধ্যমে এমন কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা হয়নি সেখানে শুধুমাত্র বলা হয়েছে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে আমরা কার্বন নির্গমন মুক্ত পরিবেশ তৈরি করতে পারি উল্লেখ্য বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা এখন রোমে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিডেন বৈশ্বের সঙ্গে খোসমেজাজের সময় কাটাতে দেখা যায় নরেন্দ্র মোদীকেও গতকাল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটে কিছু ছবি শেয়ার করা হয় আর এই ছবি থেকে স্পষ্ট আন্তর্জাতিক আঙিনায় ভারতের অবস্থান এখন অনেকটাই গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা একসঙ্গে একটি ছবিও তোলেন সেই ছবিও নরেন্দ্র মোদী শেয়ার করেছেন তার টুইটার হ্যান্ডেলে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ